আপনারা কি জানেন 80% মেয়েরা তাদের দুঃখকে কান্নার মাধ্যমে বের করে দেয়, যেখানে মাত্র 25% ছেলেরা এটা করতে পারে। এন্ড আপনারা কি এটা জানেন, যখন আমরা ঘুমিয়ে থাকি ও স্বপ্ন দেখি তখন আমাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কথাবার্তা চলতে থাকে। আর ফ্রেন্ডস, আপনারা হয়তো এটাও জানেন না যে রেস্টিফোবিয়া এমন একটি ভয় যাতে মেয়েরা কাপড় পরতেই ভয় পায়, আর এই ভয় বেশিরভাগ বাচ্চাদের মধ্যেও দেখা যায়। হতে পারে আপনিও হয়তো এই ভয়ের মুখোমুখি হয়েছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এমনই 10টি অ্যামাজিং ও মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্টস, যেগুলো জানার পর আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 10, আপনারা কি জানেন যে বন্ধুত্ব করা ও তাদের সামনে নিজের ইমপ্রেশনকে ধরে রাখার বেস্ট উপায় কি? সাইকোলজি অনুসারে বন্ধুত্ব করা ও বন্ধুদের সামনে নিজের ইমপ্রেশনকে বাড়ানোর সব থেকে ভালো টেকনিক হলো 20-80 rules কে ব্যবহার করা, যেটা সবসময়ই একটা ফেমাস ও এফেক্টিভ উপায়। অর্থাৎ 20% কথা বলা এবং 80% কথা শোনা। যখন আমরা মন দিয়ে কারোর কথা শুনি তখন সামনের ব্যক্তিটির উপর এর একটা প্রভাব পড়ে। আর এক্ষেত্রে আপনি যদি কম কথা বলেন এবং ভালোভাবে কথা বলেন তাহলে সামনের ব্যক্তিও আপনার কথাগুলো শুনতে পছন্দ করবে, আপনার দ্বারা সে প্রভাবিত হবে। আর এর ঠিক বিপরীত লোকেদেরকে মানুষ অনেক কম পছন্দ করে, যারা অনেক বেশি বলতে থাকে এবং শুধুমাত্র নিজের কথাই বলতে থাকে। ফ্যাক্ট নাম্বার 9, সাইকোলজি অনুসারে যে ব্যক্তি একা একা থাকতে বেশি পছন্দ করে তাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা আপনার জানা উচিত। তো নাম্বার 1, একা থাকা ব্যক্তি আত্মবিশ্বাসে ভরপুর এবং ইতিবাচক চিন্তাভাবনার হয়। নাম্বার 2, এই সকল ব্যক্তি নিজের নিয়ম নিজেই তৈরি করে এবং সেটাকে ডিসিপ্লিনের সঙ্গে পালন করে। নাম্বার 3, একা থাকা ব্যক্তি নিজেকেই নিজের সব থেকে ভালো বন্ধু বলে মনে করে এবং লোকের কথা সে পরোয়াই করে না। এই সমস্ত লোক অন্যকে খুশি করার জন্য হ্যাঁ কথাটি কখনো ব্যবহার করে না এবং নিজের টাইমকে ওয়েস্ট করে না। এছাড়াও একা থাকা ব্যক্তিরা ছোট বড় ভুলগুলোকে নিজে থেকেই শেখে এবং এদের চিন্তা শক্তিও অনেক মজবুত হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, আপনারা কি জানেন যে আপনি একজন নন বরং 3 জন ব্যক্তি? হ্যাঁ ফ্রেন্ডস, শুনতে একটু আজব লাগলেও এটাই ঠিক। সাইকোলজি অনুসারে একজন মানুষের মধ্যে 3 ধরনের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি থাকে। প্রথমটি হলো সেটা যেটা আপনি নিজের ব্যাপারে চিন্তা করেন, মানে আপনি নিজেকে কোন অ্যাপ্রোচ বা কোন নজরে দেখেন। দ্বিতীয়টা হলো সেটা যেটা লোক আপনার ব্যাপারে চিন্তা করে, যে আপনি কেমন ধরনের মানুষ। সো লোকেদের আপনার উপর এই নজর হলো আপনার দ্বিতীয় ব্যক্তিত্ব। আর তৃতীয়টি হলো আপনার রিয়েল পার্সোনালিটি, মানে আপনি বাস্তবে কেমন ধরনের মানুষ। সো আমাদের এই 3 ধরনের পার্সোনালিটি হয়ে থাকে, যা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের হতে পারে। ফ্যাক্ট নাম্বার 7, আমাদের ব্রেন স্বপ্নে কখনো কোনো অচেনা ব্যক্তিকে দেখায় না, মানে কোনো আননোন চেহারাকে দেখায় না। আপনি নিজেই ভেবে দেখতে পারেন যে আপনি আপনার লাইফের কোনো স্বপ্নে কখনো এমন ব্যক্তিকে কি দেখেছেন যাকে আপনি বাস্তবে কখনো দেখেননি। নিশ্চয়ই দেখেননি, রাইট? কারণ এমনটা পসিবলই নয়। আপনি আপনার স্বপ্নে কেবলমাত্র সেই সমস্ত মানুষগুলির চেহারাই দেখতে পারেন যাকে আপনি চেনেন বা যাকে আপনি বাস্তবেও কোথাও না কোথাও দেখেছেন, হয়তো টিভিতে দেখেছেন বা রিয়েলিটিতেও দেখেছেন। তাহলে হলো না এটা একটা অ্যামাজিং ফ্যাক্ট? তো এই ফ্যাক্টের জন্য একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত। ফ্যাক্ট নাম্বার 6, এটি একটি সাইকোলজিক্যাল ফ্যাক্টের সাথে সাথে একটি ট্রিক, যেটি ব্যবহার করে আপনি যে কোনো কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে পারেন এবং ওই কাজের জন্য তাকে রাজি করাতেও পারেন। মনোবিজ্ঞানের মতে আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে তাকে প্রথমে কোনো বড় কাজের কথা বলুন যেটা সে অবশ্যই রিজেক্ট করবে, অ্যান্ড দেন আপনি তাকে সেই কাজ করতে বলুন যেটা আপনি তাকে দিয়ে সত্যিই করাতে চান। এক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যে সে ওই কাজটি করতে রাজি হয়ে যাবে। আর এর সাথে আপনি আরও একটি ট্রিকও ইউজ করতে পারেন, যেটা হলো আপনি তাকে কোনো কাজ ডিরেক্ট করতে না বলে এটা বলতে পারেন যে আপনার কাছে আমার একটা সাহায্যের প্রয়োজন বা আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন। বিকজ অনেক সাইকোলজিক্যাল স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের ট্রিকগুলি হিউম্যান ব্রেনের উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে, যাতে কাজ হওয়ার চান্স আরও 50% বেড়ে যায়। ফ্যাক্ট নাম্বার 5, আমরা যখন কোনো কথা দৃঢ় সংকল্পের সঙ্গে নিজেই নিজেকে বা অন্য কাউকে বলি সেক্ষেত্রে আমাদের ব্রেন সেই সময় ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করতে শুরু করে দেয়। কারণ একটি সাইকোলজিক্যাল স্টাডিতে পাওয়া গেছে যে যখন আপনি এরকম চিন্তা করেন, লাইক আজ থেকে আমি বডি বানাবো, জিম জয়েন করব, আমি আমার ফিটনেসকে বজায় রাখবো, তো সেই সময়ই আপনার শরীরের যে সেল বা কোষ রয়েছে সেগুলো আপনার শরীরকে আরও মজবুত করতে শুরু করে দেয়। হতে পারে কোনো স্টেপ না নিয়ে, কোনো হার্ডওয়ার্ক না করে আপনি আপনার বডি বানাতে পারবেন না, কিন্তু আমাদের কোষগুলি আপনার অমন চিন্তা করার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়। আর বাকিটা তো আপনার উপর, মানে আপনি কি স্টেপ নিচ্ছেন তার উপরই নির্ভর করবে, কিন্তু আপনার শরীর তার জন্য সম্পূর্ণ রেডি থাকে। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি জানেন প্রত্যেক ব্যক্তি প্রতি 10 বছর অন্তর একটা নতুন ব্যক্তিত্ব পায় ও একজন নতুন মানুষ তৈরি হয়? হ্যাঁ বন্ধুরা, সাইকোলজিক্যাল স্টাডি অনুযায়ী প্রত্যেক 10 বছর অন্তর মানুষের ইচ্ছাশক্তি ও ডিজায়ার আর প্রয়োজনীয়তা পুরোপুরিভাবে বদলে যায়। আর আপনি নিজেও এটা ভেবে দেখুন যে আজ থেকে 10 বছর আগে আপনার কী কী ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ছিল, অ্যান্ড প্রেজেন্ট টাইমে আপনার ইচ্ছা এবং প্রয়োজনীয়তা কী কী। হয়তো 10 বছর আগে আপনি একজন অন্য ধরনের মানুষ ছিলেন, আর বর্তমানে আপনি তার থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ, এবং হতে পারে আজ থেকে 10 বছর পর আপনার মধ্যে আরও অনেক ধরনের চেঞ্জিং আসবে। ফ্যাক্ট নাম্বার 3,
আপনি কখনো এমন ধরনের রোগের কথা শুনেছেন যেখানে মানুষ কোনো স্বপ্নই দেখে না? তো পার্সোনালিটি ডিসঅর্ডার এটা এমন একটি সাইকোলজিক্যাল রোগ যেখানে মানুষ ঘুমিয়ে থাকাকালীন কোনো প্রকার স্বপ্নই দেখে না। আর এই ধরনের রোগ খুবই রেয়ার, মানে এই ধরনের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পৃথিবীতে খুবই কম, বা এই ধরনের রোগ পৃথিবীতে লাখে একটি দেখা যায়। ফ্যাক্ট নাম্বার টু, একটা সাইকোলজিক্যাল স্টাডি অনুসারে একজন মেয়ে যখন অন্য কারোর কাছে কিছু জানার জন্য কোনো রকম কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে, তখন সে সেই ধরনের প্রশ্নই বেশি করে যেগুলি তার আগে থেকেই হয়তো কিছুটা জানা ছিল, মানে যেগুলো সে আগে থেকেই জানতো। অর্থাৎ সে শুধু এটাই জানতে চায় যে আপনি ঠিক বলছেন নাকি ভুল, আপনার কথায় সত্যতা বা সহানুভূতি আছে কিনা, এটা জানার জন্যই সে এমনটা করে থাকে। তাই এই কারণেই এমন কন্ডিশনে আপনার সবকিছু সঠিকভাবে সত্যি কথা বলা উচিত, কারণ মেয়েরা তার সামনের ব্যক্তির কাছ থেকে মিথ্যা কথা শুনতে একেবারেই পছন্দ করে না। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার ওয়ান, ফ্রাস্ট্রেশন অ্যাট্রাকশন এটা এমন একটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটা প্রচুর সংখ্যক মানুষের সঙ্গে রিয়েল লাইফেই ঘটে থাকে। এক্ষেত্রে এমন হয় যে সাপোজ আপনি কাউকে পছন্দ করেন এবং তার সঙ্গে কথা বলতে চান, কিন্তু সেই ব্যক্তি যখন আপনাকে পাত্তা দেয় না, আপনার দিকে তাকায় না, তখন সেই ব্যক্তি আপনার কাছে আগের থেকে অনেক বেশি ভালো অ্যাট্রাকটিভ লাগতে শুরু করে। আর এই সিচুয়েশনকেই ফ্রাস্ট্রেশন অ্যাট্রাকশন বলা হয়ে থাকে। তো আজকের এই ফ্যাক্টগুলির মধ্যে কোনটি আপনার সব থেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ও ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।